যে এনএফএসএল একটা ল্যাবরেটরি আছে আপনাদের, সেই ল্যাবরেটরি বলেছে যে দুধের মধ্যে তারা কি পেয়েছে, লিড পেয়েছে, পেস্টিসাইড পেয়েছে, অ্যান্টিবায়োটিক্স পেয়েছে, এই দুধের মধ্যে এগুলো পাওয়া গেছে। একজন ব্যক্তি আইসিইউতে ছিলেন, একজন নারী, তাকে বাংলাদেশের সব পৃথিবীর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অ্যান্টিবায়োটিক দেওয়ার পর অ্যান্টিবায়োটিক কাজ করছিল না, বলা হলো উনি সারা জীবন অ্যান্টিবায়োটিক খেয়েছেন। উনি বললেন আমি জীবনে অ্যান্টিবায়োটিক খাইনি। পরে দেখা গেল উনি সারা জীবন দুধ খেয়েছেন, ওই দুধের অ্যান্টিবায়োটিকটা শরীরে গিয়েছে, যে কারণে পরে অ্যান্টিবায়োটিক আর কাজ করেনি। বাংলাদেশ ডেয়ারি উন্নয়ন বোর্ড বিল 2023, এই বিলটা অত্যন্ত জরুরি এবং সময় উপযোগী বলে আমি মনে করি। কারণ আমরা সবাই জানি ছোটবেলা থেকেই দুধ একটা উপাদেয় খাদ্য ছিল, এবং যারা অন্য কিছু নাও খেতে পারতো, মা বাবা অন্তত এক গ্লাস দুধ জোগাড় করে দিত। কিন্তু আজকে এই আধুনিক যুগে বলতে হয় যে এনএফএসএল একটা ল্যাবরেটরি আছে আপনাদের, সেই ল্যাবরেটরি বলেছে যে দুধের মধ্যে তারা কি পেয়েছে, লিড পেয়েছে, পেস্টিসাইড পেয়েছে, অ্যান্টিবায়োটিক্স পেয়েছে, এই দুধের মধ্যে এগুলো পাওয়া গেছে। আর কি হয়েছে মাননীয় স্পিকার, আর হয়েছে যে এই দুধের ভিতর আপনার স্যাচুরেটেড ফ্যাট, যেটা আর্টারি ক্লগিং করে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, সেই স্যাচুরেটেড ফ্যাট যথেষ্ট পরিমাণে এই ডেইরি মিল্কে পাওয়া যায়। এই ডেইরি মিল্ক যারা গরু পালে ওখানে একটা গ্রিন গ্যাস হয়, গ্রিন গ্যাস হাউস, সেটাকে আমরা ঠিক মতো কন্ট্রোল করতে পারি না, এটা আপনার নেচারকে ক্ষতি করে, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট করে, এবং ওইটা আপনার যখন মাটিতে পড়ে তখন মাটির নিচে যে ওয়াটার, ওয়াটারটাকেও নষ্ট হয়ে যায়। সুতরাং এই সব দিক বিবেচনা করে এই যে আজকের বিলটা এসছে, এটা একটা বোর্ড করতেছেন আপনারা, এই বোর্ডের ভিতরে এই জিনিসগুলোর জন্য কোনো সুব্যবস্থা আছে কিনা এটা একটা জানার কথা আছে আমার আপনার কাছে। আর হলো আমাদের চাহিদা হলো 152 লাখ মেট্রিক টন দুধ মাননীয় স্পিকার বছরে, কিন্তু আমরা পেয়ে থাকি 119 লাখ মেট্রিক টন, অ্যাবাউট 91% আমরা পেয়ে থাকি, আর আমাদের চাহিদার 10% আমরা পাই না। সেই 10% কি ইম্পোর্ট করেন? কারণ আমরা দেখেছি যে আগে মিল্ক নিডো নামে আমরা সবাই জানি একটা মিল্ক, গুড়া মিল্ক আসতো, এই সেই সেই মিল্কগুলা এখন ঠিক মতো এই 10%-এর জন্য আসে নাকি 10%-এর বেশি আসে? আমাদের যে এখন দুধের বাজার যে দাম সেটা তো কমে নাই, বৃদ্ধি হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো কমানোর ব্যবস্থা করেন। আর যেসব আমি বললাম এই দুধের ভিতর যে এই ফ্যাটনিং করার জন্য যে ওষুধপত্র খাওয়ানো হয় সেগুলা নিয়ন্ত্রণ যদি আপনার বোর্ড করতে পারে, তাহলে এই বিলটা খুব কার্যকরী বিল হবে বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধা 1-2 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনটি ভালো, আইনের মাধ্যমে দুগ্ধজাত শিল্পে বাংলাদেশে বিকাশ ঘটবে বলে আমরা বিশ্বাস করি। এই আইনের ব্যাপারে দুটি কথা বলবো, একটা হচ্ছে ডেইরি শব্দটা তো বাংলা পাওয়া যায়, আমরা কেন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড, বোর্ড শব্দেরও বাংলা আছে, ডেইরিরও বাংলা আছে, এই ডেইরি বাংলাটা কেন আমরা ইউজ করব? এবং অনেক জায়গাতে কিন্তু দুগ্ধ শব্দটা ইউজ করা হয়েছে, দুগ্ধ খামার, দুগ্ধ শিল্প ইউজ করা হয়েছে, আবার নামে ডেইরি আছে, এটা একটা। আরেকটা হচ্ছে সাম্প্রতিক সময়ে এই সেকশন 3, যেটা আগের আইনেও ছিল নন অবস্ট্যান্টিভ ক্লজ, আর এখানে আছে হচ্ছে অতিরিক্ততা, এটার কি প্রয়োজন আছে? এই নন অবস্ট্যান্টিভ ক্লজ দিয়ে অসংখ্য আইনকে স্পেশাল আইন করা হচ্ছে, আবার এই যে অতিরিক্ততা, এটাও একটা কনফিউশন ক্রিয়েট করবে। তো আমি মনে করি আইনটা ভালো। লাল বাহাদুর শাস্ত্রী, ওনার ছেলে একবার কলেজে অ্যাডমিশন নিতে গেছে, তো তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার বাবা কোথায় কাজ করে, ওনার বাবা তখন সিটিং প্রাইম মিনিস্টার, উনি বলেছে পিএম অফিসে কাজ করে। কোনো লোক বিশ্বাস করতে পারেন নাই যে উনি পিএমের ছেলে তার আচার ব্যবহারে। তো লাল বাহাদুর শাস্ত্রী ইন্ডিয়াতে একটা ম্যাসিভ হোয়াইট রেভলিউশন করেছিল, দুধের রেভলিউশন, এবং সেই সময় ইন্ডিয়াতে ঘরে ঘরে গরু দেওয়া হয়, গরু পালা হয়। তো আমার মনে হয় যে বাংলাদেশের একটা অপার সম্ভাবনা আছে। তবে আমাদের বিজ্ঞ পার্লামেন্টিয়ান ফখরুল ইমাম যে কথাটি বললেন, একজন ব্যক্তি আইসিইউতে ছিলেন, একজন নারী, তাকে বাংলাদেশের সব পৃথিবীর মধ্যে সবচেয়ে হায়েস্ট অ্যান্টিবায়োটিক দেওয়ার পর অ্যান্টিবায়োটিক কাজ করছিল না,
বলা হলো উনি সারা জীবন অ্যান্টিবায়োটিক খেয়েছেন, উনি বলেন আমি জীবনে অ্যান্টিবায়োটিক খাইনি, পরে দেখা গেল উনি সারা জীবন দুধ খেয়েছেন, ওই দুধের অ্যান্টিবায়োটিকটা শরীরে গিয়েছে যে কারণে পরে অ্যান্টিবায়োটিক আর কাজ করেনি। অর্গ্যানিক মিল্ক প্রয়োজন, মিল্ক আমাদের ডেইলি খাবার, এটা অর্গ্যানিক হবে, প্রিমিয়াম কোয়ালিটি হবে, দাম একটু কম বেশি হলেও অ্যাডজাস্টেবল, কিন্তু যদি আমরা শরীরের ক্ষতি করে ফেলি, কিডনি পচিয়ে ফেলি, লিভার পচিয়ে ফেলি, তাহলে সেই দুধটার উন্নত প্রকল্প, উন্নত ফুড হিসাবে থাকবে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।